আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশ পড়াও বলে হাজির হয়েছি। আজকে 50 থেকে 55 পাতা অবধি পড়ানো হবে, আর এর আগে 1 থেকে 49 পাতা অবধি পড়ানো হয়ে গেছে। যা যা দেখতে পাওনি নিজের ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখি 50 পাতা কী আছে। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা। দিদিমণি বললেন, বাতাসে কী কী উপাদান আছে আগের দিন আমরা জেনেছি, বিভিন্ন জায়গায় সেগুলো কমে বাড়ে তাও জেনেছি, একই জায়গায় বছরের বিভিন্ন সময় এই উপাদানগুলি কমা বাড়া তোমরা কি বুঝতে পারো? ভিজে জামাকাপড় বর্ষাকালে শুকোতে চায় না, কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার কারণ হলো বাতাসে জলীয়বাষ্প কম থাকে। বছরে কোন কোন সময় উষ্ণতা বাড়ে বা কমে এসব নিজের ছবিগুলো দেখি, যে বৈশিষ্ট্যগুলো পাশে লেখার চেষ্টা করি। দেখো এখানে পাশে কি ছবিটা রয়েছে, ছবি রয়েছে একটা গাছের নিচে একজন বসে জল খাচ্ছে, আর উপরে প্রচণ্ড সূর্যের তাপ। দেখে কি মনে হয়, দেখে মনে হয় গ্রীষ্মকাল। দেখো পাশে লিখে দিয়েছি এখানে বৈশিষ্ট্য কি, গরমে প্রাণ আড়াই করে, প্রচুর ঘাম হয়, আম লিচি ফল হয়, আর বিকেলে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড়। তোমরা সবাই জানো। আবার দেখো দ্বিতীয় ছবিটা কি আছে, নীল নব্য ঘনে আষাঢ় গগনে তেলটাই আর নাহিরে। দেখে মনে হচ্ছে বর্ষার ছবি, এটা বর্ষাকাল। কি হয়, প্রচুর বৃষ্টি হয়, চারিদিকে জল থই থই করে, চাষবাস শুরু হয়, বেশি বৃষ্টি হলে বন্যাও দেখা দিতে পারে। এটা হচ্ছে বর্ষাকালের বৈশিষ্ট্য। তারপরে দেখো কী দেখেছে, আকাশ জুড়ে ছড়ানো মেঘ পেঁচা তুলার ভেলা। এটা দেখে মনে হয় না শরৎকালের ছবি, অবশ্যই। এখানে কি নীল আকাশ, পেঁচা তুলোর মতো মেঘ, আকাশে ভাসে কাশ ফুল ফোটে, বাঙালির বড় উৎসব দুর্গাপুজো এই সময় হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো 50 পাতা শেষ হয়ে 51 পাতার দিকে ঢুকছি। এখানে কি বলেছে, এখানে একটা ছবি দিয়েছে, লেখা রয়েছে মাঠে মাঠে সোনালি ধান চাষির মুখে আনন্দের গান। এটা হচ্ছে হেমন্তকালের ছবি। ঘরে ঘরে সোনালি ধান ওঠে, নবান্ন অনুষ্ঠান হয়, শীতের আভাস পাওয়া যায় এই হেমন্তকাল থেকে। তারপরে শীত লেগেছে ডালে ডালে, কেবল পাতা ঝরা, শীত লেগেছে ছেলে বুড়োর গরম জামা পড়া। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে শীতকালের ছবি। এই সময় পাতা ঝরে যায়, বিভিন্ন শাকসবজি ফলে, পিঠেপুলির উৎসব হয় এই সময়, আর শীতকালে রোদ পোয়াতে খুব ভালো লাগে। তারপরে দেখো কিছু ছবি রয়েছে, তারপরে গেছে বসন্ত আজি রাঙায় ডালি রঙ বেরঙের ফুলে, আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে। এটা হচ্ছে বসন্তকালের ছবি, বাতাস খুবই আরামদায়ক, কোকিল গাছে গান গায়, আর এই সময় দোল উৎসব হয়। দেখো এই বৈশিষ্ট্যগুলো বলে দেওয়া হলো। তারপরে কি আছে দেখো, দীর্ঘমিন বললেন, ছবি দেখে তোমাদের কি মনে হলো? শ্যাম বলল, বছরের বিভিন্ন সময়ে রোদের তেজ একরকম রয়। শুধু রোদ কেন, বাতাস মেঘ বৃষ্টি কুয়াশা বছরের সময় সবসময় একরকম থাকে না, দিন রাত্রিও ছোটো বড়ো হয়। দীর্ঘমিন বললেন, কোনো একটা নির্দিষ্ট সময়ে এই বিষয়গুলি কেমন থাকে তা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে সেই জায়গার আবহাওয়া। তাহলে দেখে নাও এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে, আবহাওয়া কি কোনো একটি নির্দিষ্ট সময়ে কোন জায়গার এই বিষয়গুলি, এই বিষয়গুলি মানে কোন বিষয়গুলি, রোদ মেঘ বৃষ্টি কুয়াশা কেমন থাকে সেইগুলি হচ্ছে ওই জায়গার আবহাওয়া। দেখো অঞ্চলের নাম দিয়ে আমরা আবহাওয়াটা কেমন সেটা বোঝার চেষ্টা করছি। পাহাড়ি অঞ্চলে আবহাওয়া কেমন থাকে, ঠান্ডা থাকে, সমুদ্রের ধারে খুবই মনোরম থাকে, লালমাটির অঞ্চলে একটু গরম থাকে, আর জঙ্গলের ধারে বেশ শীতল থাকে, ঠান্ডা লাগে, তাই তো? তারপর দেখো বছরের বিভিন্ন সময় কেমন কেমন আমাদের অবস্থা হয়, রোদ কেমন থাকে, বৃষ্টি কেমন হয়, সেই নিয়ে একটা ছক রয়েছে, ছকটা এখানে পূরণ করা হয়েছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মাস কোন মাস, বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস, এটা তো বাংলায় হলো, ইংরেজিতে হবে এপ্রিল মে জুন। ঠিক আছে, এই সময় কেমন থাকে, গরম প্রচণ্ড গরম থাকে, রোদ ঝলমলে চারিদিকে থাকে, বৃষ্টি একটু কম হয়, আর আস্তে আস্তে বাতাসও বয়, কখনো কখনো জোরে বাতাসও বয়, ওটাকে আমরা কালবৈশাখী বলি বিকেলের দিকে। হ্যাঁ, আষাঢ় আর শ্রাবণ ইংরেজিতে হচ্ছে জুন জুলাই আগস্ট, এখানে গরম মাঝারি, রোদ ঝলমলে থাকে কি, রোদ ঝলমলে থাকে না, মেঘলা থাকে আকাশ, আর খুব বৃষ্টি হয়, আর জোরে জোরে বাতাস বয়। তারপরে ভাদ্র আসছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এখানে কি গরম কমতে শুরু করে, রোদ ঝলমলে থাকে আবার মেঘলাও হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, আর জোরে জোরে বাতাস বয়। কার্তিক অগ্রহায়ণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর,
ঠান্ডা পড়া শুরু হয়ে যায়, রোদ ঝলমলে থাকে, কিন্তু আর বৃষ্টিপাত একদম কম হয়, হাওয়া দেয় খুব ধীরে ধীরে। পৌষ মাঘ হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, একেবারেই ছিঁড়ে থাকে না, কী থাকে না, একেবারেই গরম থাকে না, রোদ ঝলমলে থাকে, কিন্তু বৃষ্টি হয় না, আর হাওয়া আস্তে আস্তে বয়। আর ফাল্গুন চৈত্র মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এখানে আস্তে আস্তে গরম পড়তে আরম্ভ করে, হ্যাঁ খুব একটা রোদ ঝলমলে থাকে না কিন্তু, আর এখানে বৃষ্টি খুব কম হয়, আর হাওয়া আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে। দেখো চকটা পূরণ করে দেওয়া হলো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে পরে এগিয়ে যায়, নিচে আরও একটা ছক দিয়েছে, উপরের তালিকাটা ভালো করে দেখো, এরপর থেকে লেখো যেগুলি বদলালে আবহাওয়া বদলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বদলে যায় তাহলে কী হবে, বেশি হলে আবহাওয়া উষ্ণ হবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় হাওয়াটা গরম হতে পারে, বৃষ্টিপাতের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আবহাওয়াটা আর্দ্র হয়, আর উষ্ণতা বেড়ে গেলে ছোট বাতাস বইতে পারে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। 52 পাতার পর 53 পাতার দিকে গিয়ে আসি, দেখো এখানে 3 ধরনের মেঘের কথা বলা হয়েছে, একটা গরমকালের মেঘ, একটা বর্ষাকালের মেঘ, একটা শীত বা শরৎকালের মেঘ। তো সবাই নিশ্চয়ই মেঘগুলো দেখেছো, এখানে একটা ছক্রণ করতে দিয়েছে। একটা মেঘ দেখো কি বলেছে, উজ্জ্বল, একটা মেঘ কালো, একটা মেঘ নীল। উজ্জ্বল মেঘটা কখন হবে, গরমকালে, কালো মেঘটা বর্ষাকালে, আর নীল মেঘটা শরৎকালে বা শীতকালে। গরমকালে কেমন হয়, উষ্ণ হয় আবহাওয়া, আর বর্ষাকালে আর্দ্র হয় মানে ভিজে থাকে, আর শরৎকালে বা শীতকালে শুষ্ক থেকে যায়। কোন কোন ঝড় ওঠে, গরমকালে কালবৈশাখী ঝড় হয়, বর্ষাকালে প্রচুর ঝড় বৃষ্টি হয়, আর শীতকালে বা শরৎকালে মাঝে মধ্যে একটুখানি ঝড় বৃষ্টি হয়। দেখো এটা মেঘ থেকে আমরা এটা বুঝতে পারলাম। তারপর কী রয়েছে, কত রকমের ফুল, কত রকম উৎসব, ফুল আর উৎসব নিয়ে 53 পাতার বাকি অংশটা আমরা পড়ব। দিদিমণি বললেন, এই আবহাওয়ার জন্য এই চারিদিকে কতই না ঘটনা ঘটছে, তোমরা কি তার কয়েকটা বলতে পারো? আমিন বলল, আমাদের ভগবানগুলোর মাইলের পর মাইল জুড়ে আম বাগান, কিন্তু দুঃখের কথা এবার আম গাছে মুকুলি আসেনি, গত বছর তো শিলাবৃষ্টি হয়ে ছোট ছোট আমগুলো নষ্ট হয়ে গেছিলো, এবারের মাঠে সর্ষে নষ্ট হলো, সজনে গাছে ফুল ফুটতে দেরি হলো, ধান গাছে পোকা লেগে গেছে, বুধনের বীজতলায় ধানের চারা এবছর মাঠে রোয়ার আগেই হলুদ হয়ে গিয়েছিল, অনেক দিন ধরে বৃষ্টির কোনো দেখাই নেই, এত গরম পড়েছে যে পুকুরের জলে শুকিয়ে গিয়েছিল, মিনতিতে কাঁচা বাড়ি সেদিন ঝড়ে মাটিতে পড়ে গিয়েছিল, আরও কত দোকানপাটে চাল উড়ে গিয়েছিল। দিদিমণি বললেন, রেডিও বা টিভিতে বা খবর কাগজে প্রতিদিন আবহাওয়ার আগাম খবর থাকে, এবার থেকে তোমরা রোজ শুনবে আর পড়বে, তারপর প্রতিদিন ক্লাসে এসে একজন করে আবহাওয়ার খবর বলবে, এতে আগে থেকেই আমাদের ক্ষয়ক্ষতি কমানো যাবে। শ্রমিকরা বলল, আমিনার কাছে শুনেছি সমুদ্রের ধারে আবহাওয়া নাকি সারা বছর একই থাকে। দিদিমণি বললেন, সারা বছর এক না থাকলেও বছরের একটা নির্দিষ্ট সময় ধরে প্রত্যেকের জায়গায় আবহাওয়া একই রকম থাকে। দেখো তো আমার সঙ্গে তোমার কোনো অভিজ্ঞতার কথা মিলে কি না, যেমন ধরো ডিসেম্বর জানুয়ারি মাস, সেই সময় কীরকম আবহাওয়া থাকে, বেশ ঠান্ডা থাকে, বৃষ্টি হয় না, আকাশ পরিষ্কার থাকে, আর উত্তর দিক থেকে হাওয়া বয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বেশ গরম পড়ে, অল্প বৃষ্টি হয়, আকাশ পরিষ্কার থাকে, আর দক্ষিণা বাতাস বয়। আষাঢ় শ্রাবণ মাস, ব্যবসা গরম হয়ে যায়, বৃষ্টি পড়ে খুব, আকাশ কিন্তু মেঘলা থাকে, আর ঝোড়ো বাতাস বয়। সেপ্টেম্বর অক্টোবর মাস কেমন থাকে, হালকা ঠান্ডা পড়তে আরম্ভ করে, সামান্য বৃষ্টি হয়, আকাশ কিন্তু পরিষ্কার থাকে, আর ধীরে ধীরে বাতাস বয়। আর ফেব্রুয়ারি মাস কিছুটা গরম পড়তে আরম্ভ করে, অল্প অল্প বৃষ্টি হয় কিন্তু আকাশ পরিষ্কারই থাকে, আর দক্ষিণা বাতাস বয়। দেখো আমরা পরপর পরপর বছরে কোন সময় কীরকম আবহাওয়া হয় মোটামুটি একটা বলে দেওয়ার চেষ্টা করলাম। বছরে একটা নির্দিষ্ট সময় জুড়ে এইরকম আবহাওয়া থাকে, এদিকে বলা হয় ঋতু। আসলে যে সময় বৃষ্টি হয় সেটা হচ্ছে বর্ষা, ঠিক তাই অন্যান্য ঋতুগুলো হলো তোমরা সবাই জানো, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এবারে আমরা কী দেখতে পাচ্ছি, এই ঋতুগুলো অনুসারে কোন সময় কী ফুল ফোটে আর কী ফল ফয়, আর সেই সময় কী উৎসব হয় তার একটা ছক দিয়েছে। দেখে নাও, গ্রীষ্মকালে জুঁই ফুল ফোটে, বেলি ফুল ফোটে, আম জাম কাঁঠাল পাওয়া যায়, আর রবীন্দ্র জয়ন্তী, বর্ষবরণ, বুদ্ধ পূর্ণিমা এসব উৎসব হয়। শরৎকালে কাশ ফুল ফোটে, শিউলি ফুল ফোটে, আর পেয়ারা, লেবু, আতা এসব ফল পাওয়া যায়, আরও অনেক ফল পাওয়া যায়, তোমরা নিজের মতো লিখে নিও। আর উৎসব হয় কি, এখানে সময় দুর্গাপুজো, ঈদ এইসব উৎসব হয়। শীতকালে ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা
আরও অনেক ফুল ফোটে, কমলালেবু, পেয়ারা, আঙুর এগুলো পাওয়া যায়। আর এই সময় পৌষ পার্বণ, বড়দিন এইসব উৎসব হয়। বসন্তকালে শিমুল ফুল, পলাশ ফুল ফোটে, চেরি, আখরোট, স্ট্রবেরি এরকম ফলগুলো পাওয়া যায়। আর এই সময় আমাদের প্রিয় উৎসব দোল উৎসব হয়। এবার দেখো কি বলেছে দিদিমণি, বললেন বড় বড় কবিরা এই ঋতু নিয়ে কত গান, কত কবিতা লিখেছেন। এইরকম একটা গানের সঙ্গে আমি একবার নেচেছিলাম, আজই বসন্ত জাগ্রত দ্বারে। অসহায় বলল, আমিও নেচেছি দিদি, গানটা হলো পৌষ তোদের ডাক দিয়েছে আয় ছুটে আয় আয় আয়। নয়ন বলল, আমি একটা ঋতুর কবিতা আবৃত্তি করে শোনাতেও পারি, এসেছে শরৎ হিমের পরশ। তোমরা নিশ্চয়ই গানগুলো জানো, কবিতাগুলো জানো, তারপরে দেখো একটা ছক দিয়েছে এখানে কবিতা বা গানের প্রথম লাইনটা লিখতে বলা হয়েছে। গ্রীষ্মকালে দারুণ অগ্নি বিনারি লেখাই ছিল বইতে, বর্ষাকালে নীলনবখনে আষাঢ় গগনে, শরৎকালে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, হেমন্তকালে হেমন্তে কোন বসন্তেরই বাণী, শীতকালে শীতের হাওয়ায় লাগলো নাচন, বসন্তকালে বসন্ত এসে গেছে। এছাড়াও অন্যান্য গান তোমরা এখানে লিখতে পারো, আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিলাম মাত্র। তারপর দেখো ঋতুর পরিচয়, কোন কোন মাস জুড়ে কেমন ঋতু থাকে এবং কি হয়। দেখো কোন মাস জুড়ে থাকে এই ঋতু, আমার প্রিয় ঋতু হচ্ছে, সেই ঋতুটা এখানে লিখতে বলেছে। ডিসেম্বর বা জানুয়ারি মাসে আমাদের প্রিয় ঋতু যদি হয় তাহলে তোমরা এটা লিখতে পারো। তোমরা অন্য কথাও লিখতে পারো, আবহাওয়া কেমন থাকে, ঠান্ডা আর রোদ ঝলমলে থাকে, কোন কোন ফসল হয়, টমেটো, বিট, গাজর, সরষে, কী কী উৎসব হয়, সরস্বতী পুজো, বড়দিন, পৌষ পার্বণ, ওই সময় মানুষ কী কী পরে, সোয়েটার, শাল, মাফলার, টুপি, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা নিশ্চয় শীতকালে বর্ণনা দেওয়া হচ্ছে, শীতকালে আমার প্রিয় তাই জন্য লিখেছি। তোমাদের বর্ষাকাল প্রিয় হলে বর্ষাকালে লিখতে পারো, ওই সময় কী কী ফুল ফোটে, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা এসব ফুল ফোটে। দেখো এইখানে আমাদের পঞ্চান্ন পাতা পড়াটা শেষ হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।